হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। যা যা লাইভ দেখছি, একটু জয়েন করার হচ্ছে, আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বিথি আপু, জি আপু বলেন। হাই আপু, কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আচ্ছা, যা যা লাইভটা দেখতে পাচ্ছ আমাকে একটু জানাও যে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, আর হচ্ছে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আপু, তোমার বাসার নিচ থেকে প্রোডাক্ট রিসিভ করা যাবে? জি যাবে আপু। তুমি এত কষ্ট করে বাসা নিচে এসে প্রোডাক্ট কেন নিবা? ঘরে বসে প্রোডাক্ট নিতে পারলে, তোমার তো আসতেও গাড়ি ভাড়া লাগবে, লাগবে না বলো? তুমি হচ্ছে ঘরে বসে প্রোডাক্ট নিবা এই বৃষ্টির মধ্যে, রাস্তার মধ্যে কি পরিমাণে কাদা প্যাক ভর্তি, এর মধ্যে হচ্ছে বাহিরে বের হয়ে কষ্ট করে কেন আসবা প্রোডাক্ট নিতে? শুধু শুধু তার থেকে 80 টাকা চার্জ হচ্ছে ঘরে বসে প্রোডাক্ট রিসিভ করবে আমার মতে, কারণ এত কষ্ট করে দরকার আছে এই বৃষ্টির মধ্যে, কেন মন চাই বের হইতে? তারপর যদি তুমি এসে নিতে চাও আমার কোনো প্রবলেম নাই, এসে নিয়ে যেতে পারবা, বাট আমার মতে হচ্ছে তোমরা এখন ঘরে বসে প্রোডাক্ট রিসিভ করাটাই বেটার হবে, যেহেতু হচ্ছে এত পরিমাণে হচ্ছে তোমরা বাহিরে হচ্ছে বৃষ্টি বাদল, তার মধ্যে করোনা ভাইরাস হচ্ছে, সেফ থাকি আমরা সবাই। আপু, আজকে তোমাকে বেশি সুন্দর লাগছে, আজকে ন্যাচারাল আছি, জাস্ট একটু ডে ক্রিম লাগাইছি, চোখের নিচে লাগানো হয় নাই, জাস্ট একটু ডে ক্রিম লাগাইছি। আর এই যে আমার যে কাজল, আমি জানো কাজল ঠিক মতো দিতে পারি না, তো ওই যে ছেড়াই ব্যাটকে হচ্ছে কাজল লাগাইছি, একটু একটা এরকম উপর উঠে গেছে, একটা এই সাইড হয়ে গেছে, যাই হোক এগুলা দিয়েই আমি হচ্ছে মানে ইয়া করি, এগুলা এইভাবেই সাজি, আমি সাজতে পারি না, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, কালকে সাজার পরে আমি এত পরিমাণে হচ্ছে মানুষের হচ্ছে মানে ইয়া শুনতেছি, আমার হাসি পাচ্ছে, সবাই বলতেছে আপু তুমি নাকি সাজতে পারো না, তাহলে এরকম সাজলা কেমনে? ভাই, ওইটা আমি সাজি না, এটা আমার একজন সাজায় দিচ্ছে, আমি তো কালকে বলছি আমি নিজে সাজতে পারি না, আমার কাজল দেওয়ার স্টাইল দেখলেই তো আপনারা বুঝেন যে এই মেয়েরা কতটুকু সাজতে পারে, আমার কাজল দেওয়ার স্টাইল দেখলে আপনারা বুঝে যাবেন যে সে কতটুকু সাজ সম্বন্ধে তার কতটুকু আইডিয়া আছে, তাইলে বলেন আমারে বলেন যদি হচ্ছে আপনারা আমি নাকি সাজছি, কালকে আমাকে একজন সাজায় দিছে। বাড়তেছে না তো, এই জন্য হচ্ছে মেবি দিন দিন সুন্দর হইতেছি, কয়দিন পর তো মরে যাবো। আপু, তোমার সাথে প্রেম করবো। আচ্ছা ঠিক আছে, প্রেম করেন, আসেন, ঠিকানা দিয়ে আসেন। আপু, মুখে ব্রণের গর্ত কি ইউজ করবো? আচ্ছা, সেটার জন্য হচ্ছে প্রোডাক্ট দেখাবো, গর্তের জন্য, গর্ত মানে হচ্ছে পোর্স, যেটা পোর্স এর জন্য, এইটা হচ্ছে টোটালি একটা পোর্স এর একটা মানে কিভাবে বলবো, এটা একটা ট্রিটমেন্টের মতো একটা, এটা বলতে পারো যে তোমার কোনো সিরাম না, এটা হচ্ছে তোমার স্কিন ট্রিটমেন্টের কাজ করে দিবে, মানে এত ছোট, মানে ছোট একদম ছোট, সাইজ কতটুকু হবে এটা সাইজ আমি বলে দিচ্ছি, এটা 30 মিলি, দেখতে ছোট বাট এটার কাজ মানে তুমি এটার কাজ দেখলে অবাক হয়ে যাবে, এটা এত বেস্ট একটা সিরাম, এত দিনে পোর্সের কোনো হচ্ছে 100% এফেক্টিভ কিছু পাইছি, যেটা তোমার একদম হচ্ছে 100% কাজ করবে, এতদিন যত হচ্ছে সিরাম তোমার কিন্তু সবগুলোতে হচ্ছে পোর্স যেত, বাট হচ্ছে এটা কিন্তু পোর্সের সিরাম ছিল না, বাট এইটা মেইনলি পোর্সের জন্যই, গর্ত পোর্স যাদের হচ্ছে স্কিনের মধ্যে হচ্ছে দেখবা যে ব্রণ যাওয়ার পরে গর্ত হয়ে যায়। আপু, পাউডার মুখে কম দিলে ভালো তো, আমি কোনো পাউডার ইউজ করি না, আমার আমি পাউডার ইউজ করতে পারি না, সত্যি কথা যেটা আমি কখনো পাউডার ইউজ করি না, পাউডার ইউজ করলে আমার হচ্ছে মনে হয় কি আমি ফেসের মধ্যে কোনো বালি মাখছি, আমি কখনো হচ্ছে পাউডার ইউজ করি না। প্লিজ মেসার ক্রিম দেখেন। আচ্ছা, আজকে এটা দেখাই দিই, এটা তোমরা মানে এটা প্রত্যেকের হচ্ছে প্রয়োজনীয় একটা জিনিস, ছোট বড় হচ্ছে অনেকের পোর্স থাকে, হচ্ছে দেখবা যে হচ্ছে অনেকের 18 বছর স্কিনে পোর্স হয়ে যায়, যারা মেকআপ ইউজ করে তাদের তো আরো বেশি পোর্স হয়, যাদের মেকআপ ইউজ করা হয়, যারা সবসময় মেকআপ ইউজ করে তাদের স্কিনে কিন্তু আরো বেশি পোর্স থাকে, আর পোর্সটা মেইনে তো হচ্ছে তোমার স্কিন, যারা ডিপলি ক্লিন করে না তাদের কিন্তু বেশি, আবার যারা মেকআপ ইউজ করে বেশি, ফাউন্ডেশন স্কিনে ইউজ করে তাদের কিন্তু পোর্স এর প্রবলেমটা বেশি হয়। তো এটা হচ্ছে তোমার পোর্সটাকে রিমুভ করে দিবে, আমি হচ্ছে এটা একটু খুলে দেখাই তোমাদের, এটা ভিতরে দেখলেই তোমরা বুঝতে পারবা যে আপু হেয়ার অয়েল আর ডক্টরে গেছিলাম মিলে 2000 দেওয়া যাবে না রে। আপু আপু, মুখে হোয়াইট দাগ কিভাবে যাবে? আপু মুখে মুখে হোয়াইট দাগ কিভাবে যাবে বুঝি নাই, হোয়াইট দাগ বলতে কেমন দাগ আমাকে স্ক্রিনে পিকচার দেন। সো এই যে দেখেন, এটা পোর মিনিমাইজ একটা সিরাম, এটা টোটালি হচ্ছে আপনার গুগল এটা পর্যন্ত রিভিউ পাবেন, এটা হচ্ছে আপনার টোটালি পোর্স রিমুভ করে দিবে, আপনার স্কিনটাকে হচ্ছে গ্লোয়িং করবে, আপনার স্কিনটাকে হচ্ছে অনেক পরিমাণে ব্রাইটেনিং করবে, বাট মেইনলি হচ্ছে আপনার পোর্সটাকে রিমুভ করবে, বিকজ আপনারা হিউজ পরিমাণে প্রোডাক্ট ইউজ করেন ফর্সার জন্য, ফর্সা কিন্তু আপনারা জাস্ট একটা প্যাক ইউজ করলে স্কিন সাদা হয়ে যায়, একটা জেল ইউজ করলে স্কিন সাদা লাগে, আমরা নাইট ক্রিম ইউজ করলে ফর্সা হতে পারি, বাট এইটা কিন্তু আমাদের হচ্ছে মানে সবচেয়ে বড় জিনিস না, সব থেকে বড় কথা হচ্ছে যাদের স্কিনে পোর্স আছে দেখবেন আপনি মেকআপ করলেও কিন্তু আপনার সেই গর্ত গর্তগুলো কিছুক্ষণ পরে ভেসে ওঠে, মেকআপ যখন হচ্ছে সরে যায় তো দেখবেন হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে পোর্স গুলো ভেসে ওঠে, দেখেন আমার স্কিনে সামান্য পরিমাণে কোথাও পোর্স নাই, কারণ হচ্ছে আমি প্রচন্ড পরিমাণে সিরাম অ্যাপ্লাই করি, আর যারা সিরাম অ্যাপ্লাই করে কন্টিনিউ করে তাদের এমনিও পোর্স ওরকম থাকে না, কারণ আপনার যে কোনো সিরাম বলেন কম বেশি পোর্স যাওয়ার মতো ক্ষমতা প্রত্যেকটা সিরামের মধ্যে থাকে, বাট কিছুটার মধ্যে বেশি থাকে কিছুটার মধ্যে কম থাকে, এইটার মধ্যে হচ্ছে আপনার টোটালি এটা মেইনই হচ্ছে পোর্স এর সিরাম, এটা যাদের স্কিনে গর্ত আছে পোর্স আছে তারা হচ্ছে এটা নিবেন, এটা সবার ইউজ করার দরকার নাই,
এটা সবার ইউজ করার দরকার নাই, যাদের গর্ত আছে, পোর্স আছে, স্কিনে যাদের হচ্ছে ছিটা ছিটা হচ্ছে আপনার পোর্স গুলো আছে, তারা এটা নিবেন। এটা সবার জন্য হচ্ছে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বলবো না যে সেলের জন্য সবাই গণহারে এটা নিবেন, এটা গণহারে নেওয়ার দরকার নাই। এইটা যাদের পোর্স আছে, যাদের গর্ত আছে, যাদের ছিটা ছিটা পোর্স গুলো আছে, তারা হচ্ছে এটা নিবেন। যাদের ব্রন যাওয়ার পর ছোট ছোট গর্ত গুলো রয়ে গেছে স্কিনে, তারাই শুধু এই মাত্র সিরামটা নিবেন। এটা হচ্ছে আপনি প্রতিদিন দুইবার করে অ্যাপ্লাই করবেন, রাতে এবং সকালে। এটা প্রত্যেক দিন হচ্ছে দুইবার করে অ্যাপ্লাই করবেন, আপনি এক মাস পরে এইসব বেনিফিট আমাকে জানাবেন। এটা টোটালি আপনি এক মাসের আগে কোনো কিছুই বলবেন না, টোটালি এক মাস হচ্ছে এটা কোর্স কমপ্লিট করবেন, দেন আপনি বুঝতে পারবেন যে আপনার পোর্স কতটা গেছে। আপু তোমার নামের লকেটটা কি গোল্ডের? জি আপু আমার নামের লকেটটা গোল্ডের। আচ্ছা আপু আপনার হাজবেন্ডের আচ্ছা আপু তোমার নামের লকেটটা কি গোল্ডের? হ্যাঁ আপু বলেছে। আপু ড্রেস ফিটিং এর জন্য কি আচ্ছা আপু আপনি হচ্ছে লাইভের মধ্যে এই টাইপের কোশ্চেন কেমনে করেন? আপনার তো সামান্য পরিমাণে লজ্জা হওয়ার কথা। একজন আমারে লিখছে আপু সাহুর সাথে দেখা করতে চাই, কই গেলে দেখা করতে পারবো? তার বাসায় গেলেই দেখা করতে পারবেন। তার বাসায় চলে যাবেন প্লিজ, তার বাসায় চলে যান, তার বাসায় গেলে আপনারা দেখা করতে পারবেন। তার বাসা না চিনলে হচ্ছে তার বাসা না চিনলে হচ্ছে আপনি তারে হচ্ছে মেসেজ দিয়ে, তার পেজে মেসেজ দিয়ে হচ্ছে আপনি তার বাসা চলে যাবেন। আমি আমার কেন জিজ্ঞেস করতেছেন তার সাথে কোথায় গেলে দেখা করতে পারবেন? আমি কি জানি নাকি তার সাথে কোথায় গেলে দেখা করতে পারবেন? আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমাদের পোর্স। এটা আমি ফেস একটু ইউজ করে দেখাই দিই, ফেস একটু ইউজ করে দেখাই। এটা ছোট, আপনারা সাইজ দেখে ভয় পায় আল্লাহ এতটুকু সিরাম। বাট আমি সবসময় বলি ছোট মরিচ ঝালে বেশি থাকে, ছোট মরিচ গুলোই ঝাল বেশি থাকে। তো এইটা আপনি যখন অ্যাপ্লাই করবেন, এটা যেমন ডক্টর এগের সিরাম নিয়ে বলি, আমাদের ডক্টর এগের সিরাম কিন্তু হচ্ছে এখন কাঁপতেছে, আমার পেট সহ কাঁপতেছে, আপনারাও কাঁপতেছেন। এটার এত পরিমাণে রিভিউ, বাট এটা কিন্তু আহামরি অত বড় না, বাট এটা রেজাল্ট কিন্তু আপনার 2-7 দিনের মধ্যে চলে আসে, 2-7 দিনের মধ্যে কিন্তু এটা রেজাল্ট আপনি পেয়ে যান। তো এরকম টাইপের একটা সিরাম সবসময় হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি বা হচ্ছে প্রোডাক্টের সাইজ এগুলো দেখবেন না, সবসময় হচ্ছে প্রোডাক্টের আপনার গুণ। আপু কি লেখছে মেয়েটা, দাঁড়ান একটু পড়ে নিই। আপু আপনি মুখে কি সাদা রং করছেন? হ্যাঁ মুখে সাদা হচ্ছে পিন্ট লাগাইছি, রং লাগাইছি। আচ্ছা আমি হচ্ছে এটা একটু ফেস আগে অ্যাপ্লাই করি, তারপর হচ্ছে আরো কথা বলি। স্মেল নাই, এটার কোনো স্মেল নাই, আমি স্মেল বলতে পারতেছি না, কজ এটার কোনো স্মেল নাই, এটা স্মেল ছাড়া। সো আমি হচ্ছে এটার স্মেলটা আপনাদের বুঝাইতে পারবো না, আমার ফেসে পোর্স নাই। তারপর আমি আপনাদের ইউজ করে দেখাই যে হচ্ছে কেমনি ইউজ করবেন। আমার ফেসে কিন্তু কোনো পোর্স নাই, বাট তারপর আমি আপনাদেরকে জাস্ট ইউজ করে দেখাই দিছি। জাস্ট আপনি হাতে নিয়ে এভাবে হচ্ছে আপনি সিরামটা অ্যাপ্লাই করবেন। আপু তোমার নামের লকেটটা কি গোল্ডের? জি আপু বললাম তো গোল্ডের রে আপা, কয়েকবার জিজ্ঞেস করো। আচ্ছা আপু নাম কি এটার? আপু এটার নাম বলে দিচ্ছি, ওইটা আমি একটু ইউজ করে নিই। এটার নামই হচ্ছে স্ক্রিন পোর্স ভাইব্রেন্ট গ্লামার সিরাম, যেটা হচ্ছে আপনার পোর্স রিমুভ করবে, আপনার স্কিনের পোর্স এর জন্য। এটা মেইনই হচ্ছে পোর্স, কারণ পোর্স হচ্ছে আমাদের কম বেশি প্রত্যেকের আছে, প্রত্যেকের হচ্ছে কম বেশি থাকে, বাট আমার হচ্ছে আগে ছিল এখন নাই। আমি হচ্ছে আমার জন্য ধরেন হচ্ছে আরো কত বছর বলবো, প্রায় 3-4 বছর আগে আমার স্কিনে পোর্স ছিল, বাট এখন আমার স্কিনে আলহামদুলিল্লাহ কোনো পোর্স নাই। আর পোর্স আমি একদম সহ্য করতে পারি না, পোর্স ব্রন দাগ এগুলো দেখলে আমার শরীর জ্বলে। আমার কথা হচ্ছে স্কিন কালো থাক, শ্যামলা থাক, সমস্যা নাই, স্কিন গ্লো থাক, স্কিন হচ্ছে আপনার ভালো থাক, হেলদি থাক, সবসময় শুধু সাদা 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 সাদা। এই যারা সাদা সাদা করে আমি তাদের দেখতে পারি না, যারা মানে লাইভে ঢুকলেই বলবো আপু সাদা হয়তো কি করবো, আপু 7 দিনে সাদা হবো কেমনে, আপু 2 দিনে সাদা হবো কেমনে। আমার এগুলো দেখলেই শরীর জ্বলে, যে সাদা ছাড়া কি দুনিয়াতে আর কিছু নাই, সাদা হইলে কি সে মানুষটা সুন্দর? আপনি সবসময় চেষ্টা করবেন স্কিনে দাগ থাকবে না, স্কিনে গ্লো থাকবে, স্কিনটা হচ্ছে সুন্দর থাকুক, হেলদি থাকুক, আপনার হচ্ছে ভালো থাকুক, ন্যাচারাল ব্রাইট থাকুক। সবসময় সাদা দিয়ে কি করবেন? সাদা তো আপনার মূলাও থাকে, বাট মূলার কেজি তো দেখেন কত টাকা, একদম সস্তা। তো সাদা দিয়ে কি করবেন? আপনার সবসময় উচিত স্কিনটাকে ভালো রাখা, ভালো রাখলে কি ইউজ করলে স্কিন ভালো থাকবে সেটা ইউজ করবেন। স্কিনে সবসময় নাইট স্কিন ঘষবেন আর খালি ভূতের মতো সাদা হইবেন, এটার দরকার নাই। আপু কেমন আছেন? আপু ভালো আছে, আপু তুমি কেমন আছো? আপু কত টাকা নিছে বইনা একটু বলো, আমি বানাবো। আপু এটা তোমার ইচ্ছা, আপু তুমি যতটুকু স্বর্ণ দিয়ে বানাবো ততটুকুই যাবে। এখন তুমি 4 আনা দিয়ে বানাইতে পারো, 8 আনা দিয়ে বানাইতে পারো, তুমি 12 আনা দিয়ে বানাইতে পারো, তুমি 1 ভরি দিয়ে বানাইতে পারো, তুমি 5 ভরি দিয়েও বানাইতে পারো। এটা সম্পূর্ণ হচ্ছে তোমার নিজস্ব ইচ্ছা আপু, তুমি কতটুকু গোল দিয়ে বানাবা। এটা তো আমি হচ্ছে আমার আমার যতটুকু ভালো লাগছে আমি ততটুকু বানাইছি। তুমি এটা আমার জানার মতো তুমি 8 আনা থেকে শুরু করতে পারবা, মানে 8 আনা থেকে স্টার্ট হয় মেবি বানানো, হ্যাঁ 8 আনা থেকে। তো তুমি 8 আনা থেকে তুমি হচ্ছে এখন তুমি যতটুকু দিয়ে বানাও এটা সম্পূর্ণ তোমার হচ্ছে। আপু শাহুর গ্রামের বাড়িতে? হ্যাঁ রে ভাই, আমি তার গ্রামের বাড়ি কেমনে জানবো? কি অদ্ভুত প্রশ্ন, আমারে বলে ওনার গ্রামের বাড়ি, আমি কি ওনার গ্রামের বাড়ি জানি বলেন? আমি হচ্ছে কেমনে জানবো যে তার গ্রামের বাড়ি কই? আপু আপু আপনার তোমার এই ফিঙ্গার সাদা,
আপু এটা হচ্ছে হয় কি ক্যামেরা হচ্ছে যখন আমরা লাইভ করি অনেক সময় হচ্ছে আমাদের হাতে ছায়া পড়ে অনেক সময় ড্রেসে ছায়া পড়ে অনেক সময় চুলে ছায়া পড়ে তো এক এক জায়গায় সাদা লাগে এক এক জায়গায় কালো লাগে এটা হচ্ছে এক না আপু আপনি প্রোডাক্ট দেখেন আমার না দেখা আপু এটার প্রাইস কত এটার প্রাইস টু মাচ রিজনেবল হবে জান আপনারা বলেন একটা পোর্সের সিরাম এটা কিন্তু নরমালি কোনো হচ্ছে সিরাম না ব্রাইটেনিং হোয়াইটেনিং সিরাম না পোর্সের সিরামের প্রাইস কিন্তু এমনি বেশি থাকে বিকজ এটা আপনার টোটাল স্কিন ট্রিটমেন্টের কাজ করবে তো একটা পোর্সের সিরাম কত টাকা হওয়া উচিত বলেন তো আপনারা বলেন প্রাইস লিখেন এটা কত টাকা হওয়া উচিত বলেন হেলদি হেলদি একটা স্কিন যা যাচ্ছেন আপনার এই যে বোড়াই আছে এখানে পোর্স রিমুভ করবে স্কিনটাকে স্মুথ করবে হেলদি করবে তিনটা কাজ করবে এবং স্কিনটাকে ব্রাইটেনিং তো করবেই মুখ এত সাদা কেমতে ও মাই গড আমি প্রোডাক্ট সেল করে আমি সাদা থাকবো না বলেন আপু আপু আবুল বিরি আছে আবুল বিরি নাই গোবরের বিরি আছে খাবেন আচ্ছা তো এটা প্রাইসটা হচ্ছে আপনারা বলেন এটা তিনটা কাজ করবে আপনার স্কিনে পোর সিমক করবে আপনার স্কিনটাকে স্মুথ করবে হেলদি করবে গ্লোয়িং করবে এবং আপনার স্কিনটাকে হচ্ছে একটা টোটালি হচ্ছে স্কিনটাকে হেলদি করে ফেলবে স্কিনটাকে স্মুথ একদম হচ্ছে আপনার হাওয়াই মিঠাই টাইপের একটা স্কিন করে দিবে তো এটা প্রাইসটা আপনারা বলেন দেখি 1200 টাকা আচ্ছা আপু তোমার জামাটা কোন পেজ থেকে কিনছো আমি ড্রেস সেল করবো চিন্তা করতেছি আমার মডারেটররা বলতেছে আপু তুমি ড্রেস আনো তোমার ড্রেস চলবে তুমি দেখো তুমি ড্রেস আনলে হচ্ছে তোমার পেজ মানে পুরো কেঁপে যাবে মানে হচ্ছে তুমি আনো ড্রেস মানে আমি যতটুকু বুঝতেছি আপনারা আমার ড্রেসের প্রতি খুব বেশি মনোযোগ দেন আমার থেকেও বেশি আমার প্রোডাক্টের থেকেও বেশি আমার ড্রেসের দিকে মনোযোগ দেন তো আমি চিন্তা করতেছি ড্রেস আনবো চিন্তা করতেছি বাট হচ্ছে আসলে সাহসে কুলায় না কেমনে হচ্ছে এত লাইভ করবো প্রোডাক্টের লাইভই করবো নাকি ড্রেসের লাইভই করবো মানে কেমনে সম্ভব আমার আমার মাথায় কাজ করতেছে না বাট আপনারা যদি সাহস দেন দেখি একটা রিস্ক নিতে পারি কি বলেন ড্রেস আনবো আপনারা যে হারে আমার হচ্ছে জ্বালাইতেছেন ড্রেস ড্রেস কইরা মন চাইতেছে ড্রেস আনতে অনেক পরিমাণে হিউজ রিকোয়েস্ট আসে আপু তুমি ড্রেস আনো ড্রেস আনো ড্রেস আনো বাট আসলে সাহসই কুলাইতে পারি না আপু ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে হচ্ছে আপু 150 টাকা আপু এগুলা কি কাজ করে আপু এটা হচ্ছে আপনার পোর্স রিমুভ করবে পোর্স এর জন্য রিকোয়েস্ট করা প্রোডাক্ট পোর্স এর জন্য আপু আমাদের পোর্স এর জন্য এফেক্টিভ কিছু আনো যেটাতে 100% পোর যাবে তো এই জন্যই কিন্তু এই সিরামটা আনার আমি না বুঝে প্রোডাক্ট আনি না ওই যে হচ্ছে আপনার ঝড়ের গতিতে বক মানি না আমি হচ্ছে যে প্রোডাক্টটা আমার মনে হয় যে না এটা কাজ করবে বা এটা হচ্ছে আসলেই দিলে আপনারা আমাকে রিভিউ দিবেন আমি কিন্তু সেই প্রোডাক্টটাই আনি আমি আহামরি এক গাদা প্রোডাক্ট কখনোই সেল করি নাই খুব কম লিমিটেড হচ্ছে প্রোডাক্ট আনি আর হচ্ছে খুব কম প্রোডাক্ট আপনাদেরকে দিই এবং হচ্ছে যেটা দিব সেটা এফেক্টিভ কাজ করবে বলো আপু প্রাইস কত আপু এডুকেশন কতটুকু আমি হচ্ছে লাইভের মধ্যে আমার এডুকেশন না জানি আমি হচ্ছে ওয়ান এ পড়ছি টু এ আর উঠতে পারি নাই ওয়ান এ ফেল মারছি এই জন্য আর টু এ উঠায় নাই আমার এডুকেশন দিয়ে কি করবেন আমার বিয়া দিবেন বিয়ে দিবেন আমারে আমি ওয়ানে হচ্ছে ভর্তি হয়েছি পরে ওয়ানে ফেল মারছি এই জন্য হচ্ছে টু এ আমার উঠায় নাই ওয়ানে রেখা দিচ্ছে এরপরে হচ্ছে বাবা মার স্কুলে ভর্তি করে ওয়ানে ফেল মারছি এই জন্য তো আমার আমার এডুকেশনকে আপনি কি করবেন আপু ড্রেস আনো আচ্ছা ড্রেস আনবো ড্রেস 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 আনবো হ্যাঁ চিন্তা করতেছি ড্রেস আনবো কত আপনার হচ্ছে অনেক পরিমাণে রিকোয়েস্ট করেন ড্রেসের জন্য আমি আপু আপু আপনি হচ্ছে এক কাজ করেন লাইভে যে ব্যাড কমেন্ট গুলো আছে ওগুলো ডিলিট করেন আমি এখান থেকে ব্লক করে দিই হ্যাঁ ঠিক আছে আপনি ডিলিট করেন আমি ব্লক করে দিই নাহলে হচ্ছে আমি ব্লক করার পর হচ্ছে কমেন্ট গুলো থেকে যায় হারাম জাদা গুলো হচ্ছে আমি পুরা হচ্ছে আসাদ দিয়ে মাইরা লাইতে মনে হচ্ছে লাইভের মধ্যে আপু আপু তোমার বার্থডে ড্রেসটা কই থেকে নিছ আপু আনজারা পেজ থেকে নিছি আপু বলো প্লিজ মুখে ছোট ছোট গর্ত কি নিব আপু এইটার জন্যই তো দেখাচ্ছি আল্লাহ কি কি বুঝতেছো তোমরা গর্তের জন্যই তো এটা দেখাইতেছি কি দেখাচ্ছি আর কি বুঝতেছো ড্রেস দেখতেছো আর আমারে দেখতেছো প্রোডাক্টের দিকে কারো কোনো মনোযোগই নাই সব হচ্ছে বাচ্চারা তোমরা পড়ালেখা ঠিক মতো করো বাস তোমরা হচ্ছে স্কুলে আইসা হচ্ছে ফাঁকি দিচ্ছ তোমরা হচ্ছে আমার প্রোডাক্ট দেখো আমার দেখার দরকার নাই তো এটার হচ্ছে গর্তের জন্যই যাদের অনেক বেশি গর্ত আছে গর্তের জন্যই হচ্ছে আপু তোমার এই সিরামটা ছেলেদের ফর্সা হওয়ার জন্য কি আছে ছেলেদের ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম ইউজ করতে পারবেন আমাদের সবগুলো নাইট ক্রিম হচ্ছে ডানে গরু বামে খাসি বিথি গ্যালারিকে ভালোবাসি এটা কি ছিল ডাইনে গরু বামে খাসি বিথি গ্যালারিকে ভালোবাসি মানে বাহ 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 মানে কি ছিল জজ 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 অনেক সুন্দর হয়েছে আরে ও চাল লিখে না আমি হচ্ছে হাসতে হাসতে বেহুস হয়ে যাবো আজকে কি লিখতেছেন না লিখতেছেন এগুলা আচ্ছা আপু আপু ইন্ডিয়াতে কি ডেলিভারি হবে না আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে না আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে না আচ্ছা 1000 টাকা আছে 900 টাকা আছে আমি এটা প্রাইস বলে দিব আমি প্রাইস বলে দিব টেনশন করেন আমি প্রাইস হচ্ছে বলে দিব আপু প্লিজ বলো না বডি হোয়াইটিং এর জন্য কি নিব বডি হোয়াইটিং এর জন্য আচ্ছা আমি এটা প্রাইস একটু পরে বলি বডি হোয়াইটিং কিনতে আগে দেখাই বডি হোয়াইটিং এর জন্য হচ্ছে এটা নেবেন বডি হোয়াইটিং এর জন্য হচ্ছে এটা নিবেন যারা বডিটাকে হচ্ছে ফেয়ার করতে চাচ্ছেন তারা হচ্ছে আরন বিউটি বডি ক্রিমটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার বডিটাকে ফেয়ার করবে এবং হচ্ছে আপনাদের যাদের অ্যালার্জি স্পট আছে অনেকে দেখবেন হচ্ছে
যাদের হচ্ছে অ্যালার্জি স্পট আছে, এটা হচ্ছে আপনি অ্যালার্জি স্পটটাকে রিমুভ করবে। আপু আপু কেন জানতে চাচ্ছি, কারণ হচ্ছে তুমি যদি এডুকেশন হচ্ছে বলতা তাহলে তোমার বয়স আন্দাজ করতে পারতাম, তোমার অনেক বাচ্চা বাচ্চা লাগে। আমার বয়স 23 বছর চলতেছে, আমি বাচ্চা না, আমি বলে দিচ্ছি, আমাকে জিজ্ঞেস করলেই তো হয়। আজ আমার বয়স বলতে কি সমস্যা, আমি বলবো না আমার বয়স 20 বা 21, আমার বয়স 23 হয়ে গেছে, কালকে আমি 23-এ পড়ে গেছি, 23 রানিং চলতেছে, তো আমি হচ্ছে 23 বছর হয়ে গেছে, আর 2 বছর হলে 25 বছর হয়ে যাবে, তো হচ্ছে আমার বয়স হচ্ছে 23 চলতেছে, আমি বাচ্চা না, যথেষ্ট হচ্ছে বড় হয়ে গেছি, বাচ্চা বাচ্চা এখন আর নাই, বাট বাচ্চা বাচ্চা লাগে কেন এটা জানি না। আপু 1.1K, থ্যাংক ইউ সো মাচ, বাট লাইভ ছেলেদের গ্রুপে শেয়ার করো না প্লিজ, ছেলেদের গ্রুপে শেয়ার করে হচ্ছে ভিউ ওঠানোর দরকার নাই, শুধুমাত্র গার্লস গ্রুপে শেয়ার করো, কারণ আমার হচ্ছে ভিউয়ার্স এর দরকার নাই, আমি হচ্ছে একজন দেখুক বাট ভালো মানুষ দেখুক। আচ্ছা আপু এটার নাম বলো, এটার নাম হচ্ছে আয়রন বিউটি বডি ক্রিম, আপু এটা হচ্ছে আপনার বডিটাকে হোয়াইটেনিং করবে এবং আপনার স্পটটাকে রিমুভ করে দিবে। আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, গোসলের পরে এবং হচ্ছে আপনি রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে, মিনিমাম 1 ঘন্টা আগে হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করতে হবে, 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি বলেন যে আপু আমি শেষ নাই, আমার অল্প একটু আছে, আমার হাত যে কালো ছিল আপনারা দেখলে বলতেন যে আগে আমার আগে ময়দা সুন্দরী লাগতো, মানে ফেসটা অনেক সাদা ছিল, হাতটা হচ্ছে কালো ছিল, বাট এখন দেখেন আমার হাত আর ফেস একটু হচ্ছে ব্রাইট হয়ে গেছে, বাট হাতটা একটু কালো থাকে, কারণ হাতে আমাদের লোম থাকে, প্লাস হচ্ছে হাত হচ্ছে আমরা ওরকম টেক কেয়ার করি না, তো ফেসের সাথে হাত কখনো একদম একজনে মিলে না, বাট তারপরে অনেকটাই আমার হাতের সাথে মিল আছে, তো আমারটা হচ্ছে অলমোস্ট অল্প একটু আছে। এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনি ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে ঘুমানোর ঠিক, আপু আপনি হচ্ছে ব্লক করেন, ঠিক আছে, এই যে অনেক ব্যাড কমেন্ট আসতেছে, কতগুলো ফাজিল ঢুকছে লাইভের মধ্যে, সেটা ঠিক ঘুমানোর 1 ঘন্টা আগেই হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি যে বলেন যে না আমি যখন ঘুমাবো ঠিক তখনই অ্যাপ্লাই করবো, তাহলে কিন্তু এটা কাজ করবে না, বডি ক্রিমটা আপনার ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করতে হবে, যাতে করে হচ্ছে আপনি এটা কাজ করতে পারে। এবার হচ্ছে আপনি গোসলের পরে অ্যাপ্লাই করবেন, আপনি যদি গোসলের পরে অ্যাপ্লাই করতে না পারেন সমস্যা নেই, রাতে হচ্ছে একটু বেশি করে লাগাবেন। আপু ফেস হোয়াইট করতে চাই কি করবো, ফেস হোয়াইটেনিং করার জন্য হচ্ছে আপু আপনার মিস করে নাইট ক্রিমটা নিবেন, তো জাস্ট হচ্ছে আপনি এভাবে অ্যাপ্লাই করবেন, আপনি নিয়ে জাস্ট হচ্ছে আপু আপনাকে দেখে তো মনে হয় আমার, আচ্ছা আপু চোখের নিচে কালো দাগের জন্য কি দিব, চোখের নিচে কালো দাগের জন্য হচ্ছে আপু আপনার গোল জেলটা ইউজ করবেন, তো ঘুমানোর ঠিক হচ্ছে 1 ঘন্টা আগে হচ্ছে অ্যাপ্লাই করবেন, ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে আপনার গোসলের পরে হচ্ছে অ্যাপ্লাই করবেন, তো প্রতিদিন হচ্ছে এবার ওটা অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। আপু মুখে লোম কি দিলে যাবে, মুখে লোমের জন্য কিছু নাই, আপু সিরামটার নাম কি, সিরামটার নামই হচ্ছে পোর মিনিমাইজ সিরাম, আপু এক হাতের সাথে আর একটা মিলতেছে না, আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন যদি চান যে আপু আমি হচ্ছে কিভাবে বুঝলে আসলে কাজ করতেছি কিনা, আপনি ফার্স্টে এক হাতে অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে আর এক হাতে অ্যাপ্লাই করবেন, এভাবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে হচ্ছে আপনি খুব দ্রুত রেজাল্ট বুঝতে পারবেন। অনেকে করে কি দুই হাতে একসাথে অ্যাপ্লাই করে বুঝতে পারে না, পরে হচ্ছে চিল হয় শুধু শুধু, তো আপনি এক হাতে আগে অ্যাপ্লাই করেন, এক হাত সাদা হলে পরে বুঝতে পারবেন যে রেজাল্ট আসতেছে, যদি চেন বুঝতে চান, আর যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে দুই হাতেই আল্লাহর নাম নিয়ে শুরু করে দিবেন ইউজ করা। আপু আগের সিরামটা দেখান, হ্যাঁ দেখাচ্ছি, তো বডি ক্রিমের নিউ প্রাইসটা বলে দিচ্ছি, আমাদের বডি ক্রিম হচ্ছে নতুন প্রাইসে এখন আপনারা পাবেন, বডি ক্রিমের প্রাইস হচ্ছে কমানো হয়েছে আপনাদের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে বডি ক্রিমের প্রাইস কমায় দেওয়া হয়েছে, বডি ক্রিমের নতুন প্রাইস হচ্ছে 2000 টাকা করে 200 টাকা কমানো হয়েছে আপনাদের জন্য, সবাই হচ্ছে এখন চিল্লান দেন, জোরে একটা চিল্লান দেন, কারণ বডি ক্রিমের প্রাইস 2200 টাকা ছিল, বাট আজকে থেকে হচ্ছে এখন থেকে স্ত্রীর নাও এখন থেকে হচ্ছে আপনার এটা 2000 টাকাতে পেয়ে যাবেন, 2000 টাকাতে আপনার বডি ক্রিমটা পেয়ে যাবেন, আপনাদের সবার কথা চিন্তা করে বডি ক্রিমটা আমরা রিজনেবল করে দিছি, তো হচ্ছে এখন সবাই এখন খুশি হয়ে যান, এটা নতুন প্রাইস হচ্ছে 2000 টাকা করে, তো আপনার এখন থেকে 2000 টাকাতেই পেয়ে যাবেন, প্রাইস বলো বডি ক্রিমের প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা, এটা হচ্ছে আপনার নতুন প্রাইসে পাবেন, 2000 টাকাতে পেয়ে যাবেন, লাইভটাকে শেয়ার করেন শুধুমাত্র গার্লস গ্রুপে, বয়েজ গ্রুপে কেউ শেয়ার দিবেন না। আপু নাম বলো প্লিজ, প্রাইস কত, এটার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা, এটা আগে 2200 টাকা ছিল, বাট আজকে থেকে হচ্ছে আপনার প্রাইস পাচ্ছেন হচ্ছে 2000 টাকাতে, 200 টাকা করে কমানো হয়েছে। আপু তোমার আপু এমন একটা নাইট ক্রিম আনো যেন অ্যালার্জি স্কিনের প্রবলেম হবে না, আপু নাইট ক্রিম আসলে হচ্ছে আমাদের মিস করে একটা অ্যালার্জি স্কিন ইউজ করা যায়, বাট আমি কেন দেই না আমি বলি, নাইট ক্রিম হচ্ছে যেগুলো তোমার নাইট ক্রিমের মধ্যে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে, মার্কারি এক জিনিস কেমিক্যাল এক জিনিস, তো কেমিক্যাল থাকবে, সো অনেক সময় অ্যালার্জি স্কিন ওটা হচ্ছে তোমার প্রবলেম করে, ফুলে যায় লাল হয়ে যায়, বাট আমার মনে হয় যে সবাই অ্যাপ্লাই করতে পারে, বাট কিছু কিছু মানুষরা যারা ব্লাড অ্যালার্জি আছে তারা হচ্ছে ছাড়া কিন্তু সবাই হচ্ছে
নাইট ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবে। বাট আমি দেই না, ইচ্ছে করে দেই না। আমার কথা হচ্ছে তোমরা নাইট ক্রিম ছাড়াও তো অনেক কিছু আছে, নাইট ক্রিম ছাড়াও তো অনেক কিছু আছে, সেগুলো দিয়ে হচ্ছে স্কিন কেয়ার করো, ফেসিয়াল কিট ইউজ করো, জেল জেল অ্যাপ্লাই করো, তোমরা সিরাম অ্যাপ্লাই করো, নাইট ক্রিমই অ্যাপ্লাই করা কেন লাগবে? এছাড়া তো আরো অনেক কিছু আছে। তো আমি চাই যে স্কিন ক্ষতি না হোক। ধরো তোমার অ্যালার্জি আছে, এখন আমি তোমাকে এটা দিয়ে দিলাম, এটা তুমি ইউজ করলা, তুমি তোমার কোনো প্রবলেম করলো না, তুমি সাদা হইলা। বাট যদি প্রবলেম করলো সেই ক্ষেত্রে তো তুমি হচ্ছে তোমার মন খারাপ হবে, প্লাস তোমার স্কিনটাও প্রবলেম হবে, সেটা ঠিক করতে অনেক সময় লাগবে। তার তো দরকার কি? তার থেকে হচ্ছে তুমি প্যাক ইউজ করো, জেল ইউজ করো। অ্যালার্জি যদি অনেক বেশি থাকে এগুলো অ্যাভয়েড করো। আপু এটা কি লাগছে? আচ্ছা আপু, আপু অল প্রোডাক্ট বেস, থ্যাংক ইউ। আপু ব্রনের দাগ যাবে, এটাতে হালকা স্পট যাবে, হালকা স্পট থাকলে চলে যাবে, অনেক বেশি স্পট থাকলে যাবে না, হালকা স্পট থাকলে হচ্ছে এটাতে চলে যাবে। যেটা প্রায় 1600 টাকা করে, আর বডি ক্রিমের নতুন প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা। দুইটা হচ্ছে আপনার কত আসে? 2000 আর 1600, 3600 টাকা। বাট আপনার কম্বোতে পেয়ে যাবেন 3300 টাকাতে, কম্বো প্রাইস সেমই থাকবে, 3300 টাকাতে পেয়ে যাবেন। যারা হচ্ছে এই দুটো কম্বো নেবেন 3300 টাকাতে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ফেস অ্যান্ড বডি একটনে ব্রাইট করার একটা কম্বো, সেটার প্রাইস হচ্ছে 3300 টাকা করে। আপু আপনি কি ব্লক করতেছেন? আল্লাহ আমার এগুলা দেখা মাথা ঘুরনি দিতেছে। একজনে চাইছে মুকুট বিড়ি আছে কিনা। এত বিড়ি বিড়ি চায় কেন ভাই? ইদানিং কি সিগারেট দেখা সবাই বিড়ি খায় নাকি? বুঝি না তো, সবাই শুধু বিড়ি চায়, লাইভ আসলে হচ্ছে বিড়ি চায়। সব পেজের মধ্যে ড্রেসের বিজনেস, যারা বিজনেস করে তাদের লাইভেও দেখি বিড়ি চায়, আমাদের লাইভেও বিড়ি চায়, যে কোনো লাইভে গিয়া বলে বিড়ি আছে কিনা। বুঝলাম না তো দিছু, উফ বুঝলাম না। আপু এটা ইউজ করলে কি? আপু ঠোঁট কালো থাকলে কি কালচার ভাব দূর করতে কি ইউজ করবো? বানানা লিপবাম ইউজ করবেন? আচ্ছা এটা নিতে হলে কোথা থেকে সংগ্রহ করতে হবে? এটা হচ্ছে আমার পেজে অর্ডার দিতে হবে। আপু সিরামটার দাম কত? আচ্ছা সিরামটার প্রাইস বলে দিচ্ছি, সিরামটার প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা করে, সবার হাতের নাগালে, মানে সবার হাতের নাগালের মধ্যে প্রাইসটা হচ্ছে আপনারা পাচ্ছেন, সবার হাতের নাগালে। এটা অনলি মাত্র 1000 টাকাতে পেয়ে যাবেন, হচ্ছে আপনারা মাত্র 1000 টাকাতে হচ্ছে এটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে মাত্র হচ্ছে আপনার 1000 টাকাতে পেয়ে যাবেন। এটা প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা পড়বে। এটা যাদের হচ্ছে স্কিনে পোর্টস আছে তারা হচ্ছে এটা কেউ মিস করবেন। এটা জাস্ট আপনি হচ্ছে প্রত্যেকদিন দুবার করে কন্টিনিউ করে যাবেন, তাইলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা রেজাল্ট আসতেছে, আপনার পোর্ট চলে যাবে এবং গর্ত চলে যাবে। আপু পিম্পলের জন্য কি করবো? পিম্পলের জন্য হচ্ছে আপু জিসি ক্রিম অ্যাপ্লাই করবেন। এটা পিম্পলের জন্য হচ্ছে আমি এই দুটোকে একটা কম্বো করে দিই, দাঁড়ান। আচ্ছা আপু, আপু গোটা কমানোর জন্য কোনো ক্রিম আছে নাকি? হ্যাঁ, যাদের ব্রন আছে এবং হচ্ছে ব্রন স্পট আছে এবং গর্ত আছে তারা হচ্ছে এই দুটা ইউজ করবেন। তারা হচ্ছে এইটা আর এটা নিবেন, এটার প্রাইস 1000, এটার প্রাইস 1400। বাট আপনার কম্বোতে 2200 টাকাতে পেয়ে যাবেন। দুইটা যারা হচ্ছে একসাথে নিবেন আপনারা, এটা নতুন কম্বো আপনারা 2200 টাকাতে পেয়ে যাবেন। এই দুটো আপনারা 2200 টাকাতে পেয়ে যাবেন। এবং নাইট ক্রিমটা মিস কোরিয়াটা এবং হচ্ছে এবং মিস কোরিয়াটা এবং হচ্ছে আপনারা এইটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা 2200 আর 1000 টাকা, 2600 আসে আপনারা 2400 টাকাতে পেয়ে যাবেন। এই দুইটা তো আপনারা পেয়ে যাবেন হচ্ছে 2400 টাকাতে, যারা হচ্ছে আমাদের এই সিরামটা নাইট ক্রিমটা কম্বোতে নিবেন। সিরামটা ভালো করে দেখেন, স্ক্রিনশট নিবা আপু, এভাবে স্ক্রিনশট নিয়ে অর্ডার দিলে হয়ে যাবে, বা আপনি পোস্ট সিরাম বললে অর্ডার দিলে হয়ে যাবে। আমাদের পেজে একটাই আসছে নতুন পোস্ট সিরাম আপু, আপনার হচ্ছে এত কষ্ট করা লাগবে না, আপনি জাস্ট বললেই হবে যে পোস্ট সিরামটা নিব, একটু লিখলেই হচ্ছে অর্ডার কনফার্ম করে দিবে। দিল কো করা আমার কোন সমস্যা নেই, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। ইতি কথা আপু, এত জোরে কথা বলে তো গলা শুকিয়ে যাবে। না আমার গলা শুকাবে না, আমার অভ্যাস আছে, এত টেনশন করার জন্য থ্যাংক ইউ। চোখের নিচে কালো দাগ দূর করার জন্য কি করবো? চোখের নিচে কালো দাগ দূর করার জন্য গোল্ড জেল ইউজ করবেন। আমি হচ্ছে অনেক বেশি হাসতেছি বিকজ হচ্ছে আপনারা পাগল হয়ে গেছেন সেটা দেখে। আপনারা এরকম করতেছেন কেন বলেন তো? বাসায় ভাত নাই, আজকে না খেয়ে আসছেন, এই জন্য উন্মাদ হয়ে গেছেন, জামাই পিটাইছে, জামাই মারছে, এই জন্য এরকম করতেছেন, ছেঁকা খাইছেন, জীবনে হচ্ছে ডিপ্রেশনে ভুগতেছেন, জীবনে সুখ নাই, জীবনে অশান্তিময় লাগতেছে। আপনি হচ্ছে কোথাও গিয়ে শান্তি পাচ্ছেন না, যেখানে যাচ্ছেন সেখানে হচ্ছে দেখতেছেন যে আপনার থেকে সবাই হচ্ছে বেটার, আপনি জীবনে হচ্ছে ব্যর্থ। কি আপনার জীবনের প্রবলেম কি আমাকে, আমার কাছে শেয়ার করেন, আমি হচ্ছে সলিউশন দিয়ে দিব, বাট এরকম করেন না প্লিজ। আচ্ছা সাবুর আরেকজন, হ আমি সাবুর খালা, মা বোন খালা 14 গুটি সব আমি একলা, বুঝছো এখন? বুঝছো এখন হচ্ছে বুঝতে বয়ে থাকো। আপু সুন্দর হওয়ার ক্রিম আছে, সুন্দর হওয়ার জন্য হচ্ছে আপনি মিস করে নিবেন। তো এটা 1000 টাকা প্রাইস বলে দিচ্ছে। এখন হচ্ছে চোখের নিচে কালো দাগের জন্য চলে যাচ্ছে, চোখের নিচে কালো দাগের জন্য কি ইউজ করবেন? আপু হোয়াইট লসে কি আছে? আচ্ছা ঠোঁটের নিয়ে কি লিখছে, ঠোঁটের নিচের কালো দাগ, বুঝি নাই।
আপু মাঝে মাঝে গান আপু মাঝে মাঝে গান করেন আমার হাসি পায়। হ্যাঁ আমি মাঝে মধ্যে গান গাই, আমার এটা অভ্যাস। আমি হচ্ছে কথায় কথায় গান গাই, আমি যখন বেশি কষ্টে থাকি তখনও গান গাই, যখন বেশি খুশি থাকি তখনও গান গাই, সবসময় গান গাই। আচ্ছা আপু ফর্সাতে কোন ক্রিমটা দিব? ফর্সা হওয়ার জন্য হচ্ছে মিস করে ক্রিমটা নিবেন আপু। আপু ডেলিভারি চার্জ ফ্রি দাও, ডেলিভারি চার্জ কি আমি নেই? ডেলিভারি চার্জ কুরিয়ার নেই, আমি আমি কেমনি দিব? আপু তোমার গলার চেনটা কি অনলাইন থেকে নিছো? না রে আপু আমি এটা গোল্ড দোকান থেকে বানাইছি। আপু এত ঢং কেন করো? বিকজ হচ্ছে আমরা মেয়েরা ঢং করবো না, তো কি ছেলেরা ঢং করবে? ঢং তো আমাদের জন্য আল্লাহ দিছে, ঢং তো আল্লাহ আমাদের আমাদের করার জন্যই তো হচ্ছে আল্লাহ ঢংকে বানাইছে। আমরাই তো ঢং করবো, আমরা ঢং করবো। আমরা ঢং না করলে ছেলেরা হচ্ছে ক্রাশ খাবে কেমনে বলেন? আমরা ঢং করি তো ছেলেদের ক্রাশ খাবো আমাদের উপরে, তাই না? আচ্ছা আপু আমার আপনার আমি আচ্ছা আপু ওই আপু জি আপু বলেন আপু ওয়েট লসের জন্য কি আছে? ওয়েট লসের জন্য হচ্ছে আপু আপনার ক্যাপসুল আছে, ওইটা নিয়ে নিবেন আপু। এত কমেন্টস করি একটাও পড়ো না জাহিদা আক্তার আপু। আপু এত কমেন্ট পড়তেছি, এগুলো সব ভূতের কমেন্ট পড়তেছি, এত সুন্দর কেন আপনি? থ্যাংক ইউ আপু, স্কিনে কোনো ক্ষতি হবে না, আরো কোনো ক্ষতি হবে না। আচ্ছা আমি জেলটা অ্যাপ্লাই করি এখন, কথা না বলি। তো এটা হচ্ছে আমাদের গ্লাস স্কিনের জন্য। আমার স্কিনে গ্লো দেখে যারা বলেন আপু তোমার স্কিন অলওয়েজ কেন এত বেশি গ্লো করে, অলওয়েজ কেন বেশি এত চকচকে থাকে, তো এইটার রহস্যই হচ্ছে আপনার গোল জেল। আপনি যত নাইট ক্রিম কম ইউজ করবেন তত স্কিন গ্লো বেশি বাড়বে। নাইট ক্রিম শুধু সাদা করবে, সাদা 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 আর কিচ্ছু করে না। বাট আপনি যখন বেশি বেশি করে জিরাম মানে জেল অ্যাপ্লাই করবেন, সিরাম অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার স্কিনটা কি পরিমাণে হচ্ছে ব্রাইটেনিং হয় এবং হচ্ছে কি পরিমাণে গ্লো করে। সো এটা হচ্ছে আপনি প্রতিদিন একবার করে অ্যাপ্লাই করবেন, আপনার চোখের নিচে কালো দাগ যাবে আপনার স্কিন। আপু আপু এভাবে বললেন না তাহলে আবার ডিপ্রেশনে না সুসাইড করবে। আচ্ছা করুক, মরে যাক সবাই, হচ্ছে মরে যাক, আমি বেঁচে থাকি। আপু আরে আপু ব্রণের জন্য কি দিও? ব্রণের জন্য জিনসিং ক্রিম লাগাবা, হেভি মজা লাগছে আপনার কথা আপনি। থ্যাংক ইউ আপু, লাভ ইউ। আচ্ছা আপু মিস করে আর ক্রিমটা কত? 1600 টাকা। আপু চোখের নিচে কালো হয়ে যায় আবার পরে কমে যায়, কি করবো? আপু গোল জেলটা অ্যাপ্লাই করলে এটাতে চলে যাবে। আপু গোল জেলটা অ্যাপ্লাই করবেন আপু, আমাদের কমেন্টের অ্যান্সার দেন, ফালতু কমেন্ট গুলো অ্যাভয়েড করেন। আচ্ছা ঠিক আছে আপু, ক্যাপসুলে কতটুকু লস করবে? আপু ক্যাপসুলে হচ্ছে তোমার 4 থেকে 5 কেজি কমাবে। আপু স্কিনে কোনো ক্ষতি করবে না? আর আপু স্কিনে কোনো ক্ষতি করবে না। আপু ফর্সার জন্য কোন ক্রিমটার নাম বলো, প্রাইস কত? ফর্সার জন্য মিস করে এটা নিবেন। আচ্ছা আমি জেলটা অ্যাপ্লাই করে দেখাই, এটা হচ্ছে আপনি চোখে নিচে অ্যাপ্লাই করবেন, আপনার চোখে নিচে কালো দাগটা চলে যাবে। আপু ফুল বডি ফর্সা করার জন্য, আপু ফুল বডি ফর্সা করার জন্য কি কি নিব? ফুল বডি ফর্সা করার জন্য হচ্ছে অ্যালোন বিউটি বডি ক্রিমটা নিবেন আপু। এটার প্রাইস হচ্ছে কমানো হয়েছে, 2000 টাকাতে পাচ্ছেন এখন আপনারা, দেখেন জেলটা অ্যাপ্লাই করার পর দেখেন। আপু আপু অফার দিবা ঈদের আগে? জি আপু অফার দিব। আচ্ছা আপু আপনার ভিডিও ব্লক করে দিচ্ছি, আপনি আমার কমেন্ট পড়তেছেন না? আল্লাহ আমি তো এই যে পড়ে দিছি। আপু তুমি মেকআপ দিছো নাকি এমনি সাদা? না আপু মেকআপ ইউজ করি না, শোনা আমি মেকআপ ইউজ করি না, এমনি সাদা। আপু মেসার জন্য কি নিব? মেসার জন্য হচ্ছে মেসার ক্রিম নিবেন। তো এটা যাদের চোখের নিচে দাগ আছে তারা যেভাবে অ্যাপ্লাই করবেন, জাস্ট হচ্ছে আপনি এভাবে জাস্ট আপনি এভাবে হচ্ছে চোখের নিচে অ্যাপ্লাই করবেন। বেস্ট একটা জেল গোল জেল, গোল জেল মানে ভালোবাসা। আমি কি শুধু শুধু বলি? গোল জেল মানেই হচ্ছে ভালোবাসা, মানে এটা 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 আমি কখনো ছাড়তে পারবো না, এটা আমি কখনোই ছাড়তে পারবো না। যত দেখাই আসে না যে হচ্ছে একটা প্রোডাক্ট প্রতিদিন দেখাইলে দেখাইলে মানুষের একঘেয়েমি লাগে, বাট আমার কখনো এটা নিয়ে একঘেয়েমি লাগে না, কখনো একঘেয়েমি লাগে না। আর আমার আমার মনে হয় আমার কাস্টমাররা হচ্ছে এটার প্রতি দিন দিন ফ্যান হয়ে যেতেছে। আমি যদি কখনো বলি যে এটা নাই, উম্মাদ হয়ে যাবে, উম্মাদ। আমি একদিন হচ্ছে বলবো যে আমি আর কখনো গোল জেল আনবো না, আমি দেখবো আপনাদের হচ্ছে রিয়াকশনটা কেমন থাকে। আপু তুমি এত সাদা কি দিয়ে হয়েছো? আপু আমি তো হিউজ প্রোডাক্ট অ্যাপ্লাই করি, কোনটাই যে আমার কি সাদা করে ফেলছে আমি নিজেও বলতে পারি না, বাট আমার মনে হয় যেটা আমি হচ্ছে নাইট ক্রিম লাগায় সাদা হয়েছে আর গ্লোয়িং হচ্ছে গ্লাস স্কিন জেলে হয়েছে। এটা আমি নাইট ক্রিমে আমার স্কিন গ্লো করে না, নাইট ক্রিম জাস্ট আমাকে সাদাই করছে, বাট আমার স্কিনটা এত পরিমাণে গ্লো করে জেলের জন্য। আর এই যে তোমরা যা বলো না যে আপু তোমার এত সাদা লাগতেছে, তোমার স্কিনটা হচ্ছে অনেক সুন্দর, এটা যদি শুধুমাত্র নাইট ক্রিম মাইখা হতো তাহলে তোমরা এই জিনিসটা বলতো না, কারণ তখন আমাকে ফ্যাকাশে ব্রাইটেনিং লাগতো, মানে আর্টিফিশিয়াল যেটাকে বলে। বাট যখন হচ্ছে দেখো যে আমি জেল অ্যাপ্লাই করি, সিরাম অ্যাপ্লাই করি, যার কারণে হচ্ছে স্কিনটা হচ্ছে ওই পরিমাণে হচ্ছে তোমার ন্যাচারাল ভাবে ব্রাইটেনিং লাগে বা হোয়াইটেনিং লাগে বিদায় বলে কিন্তু তোমরা জিজ্ঞেস করো। আপু
কমেন্ট পড়ো না কেন আপু, কমেন্ট অনেক আসতেছে আমি পড়তে পারতেছি না। গোল জেলের প্রাইস কত? গোল জেলের প্রাইস 1200 টাকা করে আপু, গোল জেলের প্রাইস 1200 টাকা, এটা প্রাইস 1200 টাকা করে, এটা সবসময় সেম প্রাইসই, আগেও যা ছিল এখনো তাই আছে, আগেও 1200 টাকাই ছিল এখনো 1200 টাকাই আছে। আপনি যখন এটা ফার্স্ট দিন অ্যাপ্লাই করবেন সেদিন থেকে আমার ফ্যান হবেন, সেদিন থেকে আমার পেজের ফ্যান হয়ে যাবেন, আমার ফ্যান না আমার পেজের ফ্যান হয়ে যাবেন। আপনি যদি ফার্স্ট টাইম আমার লাইভ দেখে থাকেন, জাস্ট আগে গোল জেলটা পারচেজ করেন, দেন হচ্ছে আপনি অন্য প্রোডাক্টে যাবেন। আমার রিকোয়েস্ট আপনি হচ্ছে আগে জেলটা পারচেজ করেন, দেন হচ্ছে অন্য প্রোডাক্টে যাবেন না, কারণ এইটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার স্কিনের কতগুলো প্রবলেম আপনি সলভ করবে আমি জাস্ট বলে দিচ্ছি। আপনার স্কিনে হচ্ছে হেলদি করবে, আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে, আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে, আপনার চোখের নিচে কালো দাগ যাবে, আপনার স্কিনে কুচকান ভাবটাকে রিমুভ করে দিবে, এবং আপনার স্কিন যদি পাতলা থাকে সেটাকে হচ্ছে ডে বাই ডে আপনার স্কিনটাকে হচ্ছে রিকভার করবে, এবং যাদের স্কিনটা নাইট ক্রিম কাজ করে না এটা নাইট ক্রিম কাজ করতে হেল্প করবে। আপনার প্রাইস কত আপনি ক্রিমটা? আপনার মিস করা ক্রিমটা প্রায় 1600 টাকা, গোল জেলার প্রাইস হচ্ছে 1200 টাকা করে, বাট দুইটা কম বলতে পাবো 2400 টাকাতে, দুইটা কম বলতে 2400 টাকাতে পেয়ে যাবা। কি মানে আবার মুখ দিয়ে গান বেরিয়ে যেতেছে। আপু ডায়মন্ড সেল করেন? না রে ভাই, এত বড় লোক এখন পর্যন্ত হই নাই যে ডায়মন্ড সেল করবো। ও মাই গড, দেখেন এই যে এভাবে চোখে নিচে উপরে লাগাবেন, চোখে নিচে কালো দাগ জাস্ট হচ্ছে আপনি 10 দিনে দেখবেন চলে গেছে, 7 থেকে 10 দিনের মধ্যে বলবেন যে আপু চোখে নিচে কালো দাগ চলে গেছে। এটা হচ্ছে আপনার আই ক্রিম লাগায় হচ্ছে চোখে নিচে কালো দাগ রিমুভ করবেন, আপনার দরকার নাই, আপনি জেলে আপনার চোখে নিচে কালো দাগ চলে যাবে। হিরো আলমের নায়িকা, তারপরে তো নায়িকা বলেন, হিরো আলমের নায়িকাই হয়ে যার নায়িকাই হই, নায়িকা তো নাকি, একটু হচ্ছে মান সম্মান দিয়ে কথা বলেন ভাই, যেহেতু নায়িকা একটু সম্মান দেন, সেই সামান্য সম্মানটুকু আপনারা দেন না, নায়িকা তো নাকি, হিরো আলমের হই আর হচ্ছে শাকিব খানের হই, যারই হই নায়িকা তো। আপু পেটের কালচে ভাব দূর করবো কি দিয়ে? বডি ক্রিম ইউজ করলে চলে যাবে। আপু গোলজেলে অফার দাও, গোলজেলে অফার ঈদের আগে দিব, এখন আর দিতাম না, ঈদের আগে যখন অফার দিব তখন হচ্ছে পাবেন। আপু গোলজেলটা কতদিন ইউজ করবো? আপু গোলজেলটা হচ্ছে, গোলজেলটা হচ্ছে আপু আপনি প্রতিদিন অ্যাপ্লাই করবেন, একটাই আপনার অনেকদিন যাবে, আপু একটাই আপনার অনেকদিন যাবে, অনেকদিন যাবে, অনেকদিন এটা আপনি অনেকদিন অ্যাপ্লাই করতে পারবেন। একটা জেল আপনার মিনিমাম কত মাস যায়? 3 থেকে 4 মাস যায় আপনি একা অ্যাপ্লাই করলে। সো আপনি হচ্ছে 1200 টাকা একটা জেল আপনি অনেকদিন অ্যাপ্লাই করতে পারবেন, এটাতে হালকা মেস্তা চলে যাবে, হালকা মেস্তা ধরেন হচ্ছে আপনার হালকা মেস্তা পড়ছে। আপু লিপস্টিকটা কোন শেডের? আচ্ছা লিপস্টিকটা, লিপস্টিকটা লিপস্টিকটা দাঁড়ান নিয়ে আসবো, দাঁড়ান নিয়ে আস, নিয়ে আসতেছি, ওয়েট। লিপস্টিকটা অনেক মানে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত থাকে, আর দেখো কিছু কিছু আমি হচ্ছে কেন প্রমোট করতেছি আজব, আমি সবকিছু নিয়ে এত সুন্দর ভাবে বুঝাইতে যাই মনে হয় কি আমি সেল করতেছি, মানে আমি নিজের নিজের কামটাই থেকে নিজেই মাঝে মাঝে হাসি। লিপস্টিক আইসা হচ্ছে এখানে তোমাদের বোঝানো শুরু করছি যে লিপস্টিকটা ভালো, কেন দরকারটা কি আমাকে, কি হচ্ছে লিপস্টিক ফ্রিতে দিছে আমি এটা নিয়ে কেন এত বলতেছি, যাই হোক এটা ভালো, এটা দিলে হচ্ছে লিপস্টিক চটচট করে না, আসে না ফেটে যায়, ফাটে না, তুমি হচ্ছে খাবার খাইলেও দেখবে হচ্ছে ফাটে না, মানে হচ্ছে কিছুক্ষণ পর লিপস্টিক পেটে যায় না, বা সুন্দর লিপস্টিক বসে থাকে, তো হচ্ছে ভালো। যাই হোক আমি হচ্ছে এত সুন্দর করে সবকিছু বুঝাইতে বুঝাইতে না মানে নিজের প্রোডাক্ট হোক অন্য কারো প্রোডাক্ট হোক সবকিছু বুঝাইতে মন চায়। আপু আজকে কি ফিল্টার দিছো? না রে আপু আমি ফিল্টার ছাড়া লাইভ করতেছি, আমি ফিল্টার দেই না, ফিল্টার দিলে আমার ফোন হ্যাং করে, আমি এতক্ষণ লাইভ করতে পারতাম ফিল্টার দিলে, ফিল্টার দিলে আমি যেদিনই ফিল্টার দিছি সেদিনই আমার ফোন হ্যাং হয়ে গেছে, আমি ফিল্টার ছাড়াই লাইভ করি, বাস ফিল্টার দিলে আমি লাইভ করতে পারি না, আমার কমেন্টও আসে না এবং হচ্ছে ফোন হ্যাং করে। আপু আপনি তো এমনিতে অনেক সুন্দর ক্রাশ খাইছি, প্রেম করতে চাই, কোথায় যামো? আপু কাবিলার রোকে, আচ্ছা ঠিক আছে আপনি যেটা বলবেন আমি সেটাতেই খুশি। আপু কখন গোল জেল দিতে হবে, কিভাবে দিব? আচ্ছা লিপস্টিকটা সরাই ফেলি, লিপস্টিকটা রেখে দিতে হারাই যাবে না, বলাবো এটা হচ্ছে আপনি যে কোনো টাইমে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যে কোনো টাইমে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি দিনেও অ্যাপ্লাই করতে পারবেন, আপনি রাতেও অ্যাপ্লাই করতে পারবেন, আপনি হচ্ছে যারা জব করেন জব থেকে এসেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি ফ্রি টাইমে অ্যাপ্লাই করবেন। জাস্ট একটাই অনুরোধ আপনি এটা ইউজ করে হচ্ছে
ঘুমায় যায় না, এটা ইউজ করে ঘুমায় যায় না, এটা ইউজ করে হচ্ছে আপু কয়দিন পর হ্যান্ড তার মতো অবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, ওজন কমানোটার প্রাইস কত? ওজন কমানোটার প্রাইস হচ্ছে আপু তোমার 2500 টাকা করে, 30টা থাকে 2500 টাকা। তো আপনি জব থেকে এসে এটা অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো টাইমে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, 1 ঘন্টা রাখবেন, এটা রেখে ঘুমায় যায় মানে যাওয়া যাবে না, এটা জাস্ট আপনি 1 ঘন্টা রেখে ওয়াশ করে তারপর হচ্ছে আপনি পানিতে ধুয়ে ফেলবেন। এটা দাম কত? এটার প্রাইস হচ্ছে 1200 টাকা করে। আর যারা নাইট ক্রিম ব্যবহার হচ্ছে মিস করে ক্রিমটা কম বলবে, দুইটার কম্বো হচ্ছে 2400 টাকা, দুইটার কম্বো হচ্ছে 2400 টাকা। এটা হচ্ছে একটা হোয়াইটেনিং প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করতে হেল্প করবে। তো এই দুটার কম্বো হচ্ছে আপনার 2400 টাকা করে। আর সিরামটার প্রাইস তো বলেই দিলাম, সিরামটার প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা করে। সিরামটার প্রাইস হচ্ছে আপনার, কোথায় গেছিলা কেন? কাঁঠাল লাই বছর এখন পর্যন্ত কাঁঠাল খাইনি, কেউ একটা কাঁঠাল পাঠাও তো। দুষ্টামি করছি, আমি ঘরের কাঁঠালই খাই নাই। আর হচ্ছে তোমরা আবার ভুলে কেউ পাঠাও না। আপু আমি নিতে চাই, কোনটা নিতে চান? গোল জেলের কাজ কি? গোল জেলের কাজ হচ্ছে আপনার স্কিনে যে আমার যেরকম গ্লো করতেছে, যেরকম গ্লাসের মতো চকচক করতেছে, মিররের মতো করে লাগতেছে স্কিনটা। তো আপু মুখে কি সিমেন্ট লাগাইছো? হ্যাঁ মুখে সিমেন্ট লাগাইছি। আপনি লাগান তো, এই জন্য আপনি জানেন মুখে যে সিমেন্ট লাগায়। আপু তুমি সাদা ভূত? আচ্ছা ঠিক আছে আপু। আপু অর্ডার করবো কেমনে? অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবো? আপু হাতেরটা নিতে আছে আপু, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে অর্ডার করতে হবে। এটা প্রাইস হচ্ছে 1200 টাকা করে। আপু আপনি কি নাইট ক্রিম ইউজ করেন? আপু আমি জিনসিংটা ইউজ করতেছি, বিকজ হচ্ছে আমার স্কিন এখন স্পট ছিল, এই জন্য আমি জিনসিংটা ইউজ করতেছি এখন, হচ্ছে এটা ইউজ করতেছি বিকজ আমার স্কিনে হচ্ছে এখানে স্পট ছিল, অনেকটা চলে গেছে, অনেকটা বলতে আমার 90% চলে গেছে, 10% আছে। দেখেন এত দ্রুত আপনারা স্পট কেমনে রিমুভ করে দেখাইছি, জাস্ট হচ্ছে 10% আছে। আপু আপনার লাইফ গুলো মাঝে মাঝে দেখে আপনার স্কিনটা অসাধারণ আপু। আপু স্কিনের ভিতর দাগ বসে আছে, নাইট ক্রিমও উঠে না, আর স্কিন পাতলা হবার ভয়ে নাইট ক্রিম বেশি ইউজ করতে পারি না। আপু যাদের স্কিনের ভিতরে হচ্ছে দাগ বসে গেছে, যাদের স্কিনের ভিতরে দাগ বসে গেছে তারা যেটা করে ফেসিয়াল কিটটা ইউজ করবেন। যাদের স্কিনের ভিতরে দাগ বসে গেছে তারা হচ্ছে আমাদের ফেসিয়াল কিটটা নিয়ে নেবে, এটা প্রায় 1650 টাকা। আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন আপনার ডেড সেল গুলো চলে যাবে, আপনার উপরে যে হচ্ছে ডেড সেল গুলো থাকে সেটা রিমুভ করে ফেলবে, এবং হচ্ছে আপনার স্কিনটাকে দেখবেন হচ্ছে দাগ গুলো রিমুভ করতে হেল্প করবে। তো আপনি যখন ফেসিয়াল করবেন আপনার স্কিনের উপর থেকে যে চামড়া প্রত্যেকটা ডেড সেল যেটা মরা চামড়া বলি আমরা সেটা হচ্ছে আপনার রিমুভ হয়ে যাবে। তো আপনি হচ্ছে সপ্তাহে 2 বার করে ফেসিয়াল করেন, দেন হচ্ছে দেখবেন আপনার খুব দ্রুত হচ্ছে দাগটা এগের মধ্যে চলে যেতে হেল্প করবে। হাই আপু, হ্যালো আপি। আপু পোর্স স্কিনে গোল জেল ইউজ করা যাবে? হ্যাঁ, গোল জেলটা তো আপনার হালকা পাতলা পোর্স চলে যাবে। আপনার যদি অনেক বেশি পোর্স না থাকে, যাদের একদম ছোট ছোট পোর্স থাকে না এটাতে চলে যাবে, যাদের বেশি পোর্স আছে তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এটা। আর এই সিরামটা আমার মতে যাদের পোর্স আছে সবাই এটা ইউজ করা উচিত, বিকজ হচ্ছে এটাতে আপনার স্কিনটাকে স্মুথ করে ফেলবে। তো আপনি হচ্ছে এটা একটা কন্টিনিউ করবেন, সিরাম একটা হলো কন্টিনিউ করবেন। আপু ছেলেদের ফর্সার জন্য কি আছে? ছেলেদের ফর্সার জন্য সবই আছে। আপু বলেন তো আপনি কি বলবো? আপু আপু ভালো একটা সানস্ক্রিন দেখাও, ভালো সানস্ক্রিন দাও। পাচ্ছি না আপু, ছিল না এখানে, হয়ে গেল এটা নিয়ে নিবা, সানস্ক্রিন হচ্ছে এটা নিয়ে নিবা। এটার প্রাইস হচ্ছে তোমার 900 টাকা করে। এটার প্রাইস কত ছিল? 900 টাকা? হ্যাঁ 900 টাকা, এটার প্রাইস হচ্ছে 900 টাকা করে। আপু আমার মুখে কালো দাগ এখন কি ব্যবহার করবো? কালো দাগের জন্য হচ্ছে জিনসিংটা নিবেন, এটার প্রাইস 1400 টাকা। কালো দাগের জন্য হচ্ছে জিনসিং ক্রিমটা নিয়ে নিবেন, এটার প্রাইস হচ্ছে 1400 টাকা করে, এটা নিবেন। আর ভালো একটা সানস্ক্রিন যারা আছেন তারা হচ্ছে আপনার গ্লাস স্কিন সানস্ক্রিনটা নিয়ে নেবেন, এটা হচ্ছে আপনার স্কিনটাকে গ্লাস স্কিনের মতো একটা লুক দিবে। আপনি যখন অ্যাপ্লাই করবেন, যখন আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার স্কিনটা কি পরিমাণে স্কিনটা গ্লো করে। সেটার প্রাইস হচ্ছে আপনার 900 টাকা করে। আপু আমি গোল জেলটা নিতে চাই, অ্যাড্রেস ফোন আমাদের পেজে নক করেন। আপু আপু চোখের কালো দাগ কিভাবে যাবে? চোখের কালো দাগের জন্য গোল জেল ইউজ করবেন, চোখের কালো দাগের জন্য হচ্ছে গোল জেল নেবেন। যাদের চোখের নিচে কালো দাগ আছে তারা হচ্ছে গোল জেলটা প্রত্যেকদিন অ্যাপ্লাই করবেন, দেখবেন চোখের নিচে কালো দাগটা চলে গেছে। আপু পোর্স ভালো হবে কি দিয়ে? পোর্স এর জন্য হচ্ছে আপু এটা নেবেন, পোর মিনিমাইজ সিরামটা নিয়ে নিবা আপু, এটা হচ্ছে আমাদের নতুন আসছে।
আপু আমি প্রত্যেকদিন অফিসে যাই, মুখে কি করলে মুখটা ফর্সা হবে? আপু হচ্ছে আপনি 2400 টাকার কম্বোটা নিয়ে নেবেন, আমাদের হচ্ছে 2400 টাকার কম্বোটা নিয়ে নেবেন, যারা প্রচন্ড পরিমাণে বাহিরে থাকেন এবং হচ্ছে রোদে পুরো দাগ আছে, তারা যখন জেলতে অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার হচ্ছে রোদে পুরো ভাবটা চলে গেছে, মানে সানবান যেটাকে বলে, আপনার সানবানটা চলে যাবে, আপনি এই কম্বোটা নিয়ে নেবেন, 2400 টাকার কম্বোটা অ্যাপ্লাই করবেন। আপু আপনি কি দোকান দিয়ে বসছেন? জি গোডাউন দিয়ে বসছি। আচ্ছা মুখ ধুয়ে আসো, মুখ ধুয়ে আসো। আচ্ছা আপু আমার গোল জেল লাগবে। আচ্ছা পেজে নক দেন, সো যাদের পোর্স আছে তারা হচ্ছে এটা নিবে, পোর মিনিমাইজ সিরামটা নিবে, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা করে। আচ্ছা তিলের জন্য কি ইউজ করবো? তিলের জন্য হচ্ছে এটা নিবে, যদি আপনার ব্রাউন তিল হয় তাহলে যাবে, আপু ব্রাউন তিল ছাড়া কিন্তু যাবে না, ব্রাউন টিল হলে এটাতে যা চলে যাবে, এটার প্রাইস 1100 টাকা করে। আর পোর্সের জন্য হচ্ছে এটা নিবে, প্রাইস 1000 টাকা করে। আপু কালো দাগ কিভাবে কি ইউজ করবো? কালো দাগের জন্য জিনসিং টিল অ্যাপ্লাই করবো, কালো দাগের জন্য হচ্ছে জিনসিং টাইটা, কালো দাগের জন্য হচ্ছে এটা নিবে, এটার প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা করে। একজনে হচ্ছে মুখ খারাপ করতেছে তার কমেন্ট করে না দেখা, এখন আপনি কমেন্ট পড়তে গিয়া তুই খারাপ ভাষা করা লাগবে, এই জন্য তো করতেও পারতেছি না, ভালো করে লিখলে কমেন্টটা পড়ে দিতাম, আপনি যেভাবে লিখছেন সেটা তো করতেও পারতেছি না, কি আজ আগুন বাগুন লিখছেন, এখন সেই কমেন্ট পড়তে গেলে তো আমার লাইভের মধ্যে আমার মানুষের মুখ খারাপ শুনবে, বলেন কি করবো, ভালোভাবে কমেন্ট লিখেন পড়ে দিব। আপু আপনি অনেক কিউট, আপনি হোয়াইটিং এর জন্য কি ইউজ করবো? হোয়াইটিং এর জন্য মিস করে ক্রিম অ্যাপ্লাই করবো, আপু এটা নিয়ে নিবে, এটা প্রায় 1600 টাকা করে। শুধুমাত্র সাদা হতে চাইলে ক্রিম অ্যাপ্লাই করো, শুধুমাত্র সাদা হতে চাইলে, সাদা হতে চাইলে ক্রিম, নাইট ক্রিম অ্যাপ্লাই করো। আপু আমার স্কিনটা তেল তেলে, কোন নাইট ক্রিম ইউজ করবো? স্কিনটা তেল তেলে থাকলে মিস করে অ্যাপ্লাই করবো, বাট এটার সাথে সাবান নিয়ে নিবেন, যাদের স্কিনটা প্রচন্ড পরিমাণে তেল তেলে তারা হচ্ছে এই সাবানটা সাথে অ্যাপ্লাই করবেন, জিনসিং সাবানটা অ্যাপ্লাই করবেন, আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো, দাঁড়ান আপনারা এটা ইউজ করে দেখাই, যাদের স্কিনটা প্রচন্ড, আপু আপনি লাইভ লাইভটা দেখেন, পার্সেল একটু পরে গুছান, বস্তিগুলো বের করেন। আমি হচ্ছে এটা আপনাদের ইউজ করে দেখা দিচ্ছি, ইনটেক খোলা গুলা কই, এত সাবান ভাঙি, তারপরেও আমার প্রত্যেকটা দিন ইনটেক সাবান খুলতে হয়, আমার খোলা সাবান না কই, প্রত্যেক দিন একটা করে সাবান খুলতে হয়, বিজনেস তো এভাবে হচ্ছে চাঙ্গা উঠে যাবে, এভাবে যদি আমি খালি প্রোডাক্ট ভাঙতেই থাকি ভাঙতেই থাকি, কই যায় কে নেয় কে নেয় আমি বুঝি না, এত প্রোডাক্ট কে মাখে আমার, দেখো আমি প্রত্যেকটা দিন লাইভের মধ্যে সাবান খুলি, আমি পাই না, এই যে খুলি না আর আজকে খুলতেছি, কালকে দেখবো এখান থেকে গায়েব হয়ে গেছে, নাই আমার পুরোটা আমি মাখি না, আমার সবাই মাখকে চেক করে মানে সবাই এটা খুলতেছি তোরা। আপু নামটা কি সেটার? কোনটা? পোর্সেটটা? পোর্সেটের নাম হচ্ছে পোর মিনিমাইজ সিরাম, এই যে এইটা আমি এটা ইউজ করে দেখাই, এটা হচ্ছে যাদের হচ্ছে স্কিন অনেক বেশি অয়েলি তারা হচ্ছে এই সাবানটা দিয়ে মুখ ধোয় প্রতিদিন। আপু পার্সেল পাচ্ছি না কেন? রাবিয়ানি তো আপু পেজে একটু নক দেন, মেমো দিয়ে দিব না আপু, আপু অন্বেষা নাকি আপু লাইভ দেখেন, পার্সেল পরে গুছান। আপু আমি কিভাবে নিব? অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, কোয়াকিস বিড়ি হবে, হ্যাঁ হবে, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেন, যেই হারে আপনারা বিড়ি চান ভাবটি প্রোডাক্ট, আমরা সবাই সব সেলাররা প্রোডাক্ট সেল রাখা অফ রেখা, ওদিন দেখছি একটা আপু পোস্ট করছে যে প্রোডাক্ট সেল করা রেখা হচ্ছে আমরা বিড়ি সেল করব, আমিও সেটাই ভাব করবো, মানে ভাবতেছি ওই আপুর মতো আমিও হচ্ছে প্রোডাক্ট সেল করা রেখা হচ্ছে বিড়ি সেল করবো, আপনারা যেই হারে বিড়ি বিড়ি করেন। আমি তোমাকে নতুন দেখতেছি, থ্যাংক ইউ। এবার হচ্ছে প্রতিদিন 3 বার করে মুখটাকে ওয়াশ করবেন, যান সাবান দিয়ে ধুয়ে দেখাই দিলাম, আমি তো আটা ময়দা মেখে আসছি, সাবান দিয়ে ধুয়ে দেখাই দিছি। আপু নাইট ক্রিম দেখাও তো, আপু নাইট ক্রিম হচ্ছে মিস করে এটা নিয়ে নিবা, আপু বাদামি তিল হালকা মেশতা স্কিন ছোট ছোট দাগ, কি অয়েলি স্কিন, অয়েলি স্কিন অয়েলি থাকলে হচ্ছে আপু জিনসিং সাবানটা নিবেন। আপু আপু কোন সাবানটা দিয়ে ফেস ওয়াশ করেন? আপু জিনসিং সাবানটা, এটার প্রাইস 850 টাকা করে, এটা দিয়ে হচ্ছে মুখটাকে ওয়াশ করছি, এটা দিয়ে হচ্ছে যখন আপনি মুখটাকে ওয়াশ করবেন দেখবেন হচ্ছে আপনার স্কিনটা ইনস্ট্যান্ট হচ্ছে
আল্লাহ ইনেস একটা ব্রাইটেন একটা লুক চলে আসবে আপু জেলে অফার দেন জেলে অফার হবে না রে আপু এভাবে হচ্ছে আপনি প্রতিদিন মুখটাকে তিনবার করে ওয়াশ করবেন এখন আরো বেশি জ্বালা লাগতেছে আপু সাবানের দাম কত সাবানের প্রাইস হচ্ছে আপু তোমার 850 টাকা করে আপু নাইট ক্রিম কত টাকা 1600 টাকা আপু আপু আমার মুখে লাল তিল কি ইউজ করবো লাল তিলের জন্য হচ্ছে আপু এটা নিবেন লাল তিলের জন্য হচ্ছে আমাদের এটা নিয়ে নিবেন এটার প্রাইস হচ্ছে 1100 টাকা করে আপু হোয়াইট হওয়ার জন্য কোনটা নিব হোয়াইট হওয়ার জন্য হচ্ছে আপু আপনার মিস করে এটা নিয়ে নিবেন আপু তুমি খুব সুন্দর থ্যাংক ইউ হোয়াইট হওয়ার জন্য মিস করে এটা হচ্ছে লাল তিলের জন্য এটা নিবেন এটার প্রাইস 1100 টাকা মিস করে ক্রিমের প্রাইস হচ্ছে আপনার 1600 টাকা করে আপু এত ফর্সা হওয়ার জন্য আপু আপু ফর্সা হওয়ার জন্য কি কি ইউজ করবো ফর্সা হওয়ার জন্য হচ্ছে আপু এটা এটা নিয়ে নিবেন ফর্সা হওয়ার জন্য হচ্ছে আমাদের মিস কোরিয়াটা ইউজ করবেন এটার প্রাইস হচ্ছে 1600 টাকা করে আপু তোমার মতো সুন্দর হতে চাই কি ইউজ করবো আপু হচ্ছে 3700 টাকা কম্বোটা নিয়ে নেন যারা একটা ফুল স্কিন কেয়ার কম্বো আছে তারা হচ্ছে এইটা ইউজ করবেন আমি দেখাই দিই ফুল কম্বোটা নিয়ে নেবেন 3700 টাকার ফুল কম্বোটা নেবেন এটা হচ্ছে আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইটেনিং করবে এবং হচ্ছে আপনার গ্লোয়িং করবে ফুল কম্বোটা নিয়ে নেবেন আপু আমার পার্সেলটা সলিউশন দেন প্লিজ আপু পেজে নক দেন আমি মেমো দিয়ে দিচ্ছি আপু নাইট ক্রিম ফর্সা করে কিন্তু আমি ফর্সা তাই ফর্সা হতে চাই না মুখের ব্রোডের দাগ বসে গেছে কি করবো আপু ব্রোডের দাগ হলে তো নাইট ক্রিম ইউজ করতে হবে আপু কিছু করার নেই বিকজ আমিও কিন্তু অনেক সাদা বাট তারপরে হচ্ছে আমার নাইট ক্রিম ইউজ করতে হয় কারণ আমার যে মাঝে মাঝে দুই একটা ব্রণ উঠে আর ব্রণ তো আপনার রিমুভ করার জন্য আপনার ক্রিম ছাড়া কোনো উপায় নাই সত্যি কথা যেটা আপনার ক্রিম ইউজ করা লাগবে যদি আপনি ব্রণের দাগ রিমুভ করতে চান সো আপনার হচ্ছে ক্রিম ইউজ করতে হবে আপু বাট আপনি হচ্ছে যেটা করবেন হালকা করে লাগাবেন দাগের জায়গায় একটু বেশি করে লাগাবেন এবং হচ্ছে ফুল ফেসে হালকা করে লাগাবেন তাহলে অত বেশি সাদা হবেন না সেটা প্রায় 1400 টাকা করে এটা নিয়ে নেবেন আপু তোমার নাম কি আমার নাম মিথি আমি এখন চলে যাব আমি এখন চলে যাব আমি এখন শাকচুন্নি রাখি ভাবে কথা বলে তোদের ঘর মটকা দেব যারা বেট কমেন্ট করিস আমার লাইভে তোদের ঘর আমি মটকা দেব আচ্ছা আমি এখন চলে যাই হ্যাঁ আপনাদের ঘর মটকা মটকি পরে করবো না আমি এখন লাইভ থেকে যাই আমার খিদা লাগছে কথা বলতে বলতে আপু আপনি মুখে কি মাখেন আপনার মুখ এত সুন্দর আপু আমি মুখে হচ্ছে যা প্রোডাক্ট সেল করি সবই মাখি আল্লাহর নাম নিয়ে আপু পুরো বডি সাদা করার জন্য কি মাখবো পুরো বডি সাদা করার জন্য হচ্ছে আপু আমাদের বডি ক্রিমটা নিয়ে নেবেন এটা অফার প্রাইস দিয়ে অফার না এটা রেগুলার প্রাইস এখন 2000 টাকা আপনি হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন না যাইও না তুমি যাইও না যাইও না বন্ধুরে প্রেমিকারে কান্দাইয়া আপু ফোর্স কিভাবে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে উই উই পেজ বেস্ট উই পেজে থাকেন না এখানে আসতে বলছে কে আমার পেজে শুধু আমার মতো যারা হচ্ছে মানে ফুরফুরা টাইপের তারাই থাকবে যারা হচ্ছে সেকা খায়া বেকা হইছে যারা ডিপ্রেশনে ভুগতেছে তাদের পেজ তাদের জন্য আমার পেজ না যারা শুধুমাত্র হচ্ছে আমার মতো হচ্ছে যারা ফুরফুরে মেজাজের ফুরফুরে হচ্ছে মনে তারা হচ্ছে শুধু আমার পেজে থাকবে আর এছাড়া সবগুলা বের হন সবগুলা বের হন আমার পেজের দরকার নেই আপনাদের চলে যান চলে যান আপু কতদিন মাখতে হবে কোনটা কতদিন রাখতে হবে আপু তুমি আগে ওইরকম ফর্সা ছিল না আগে এত ফর্সা ছিলাম না আগে কালো ছিলাম না বাট এতটা ফর্সার এত চকচক চকচক করতো না এখন তো চকচক করে যায় এরা অন্ধকারে আমরা খুঁজে বের করতে পারবে আপু নিব আপনি কোনটা নিবেন আপু কিভাবে নিব কোনটা কিভাবে নিবেন আপু হাত পা ফর্সা হওয়ার জন্য কিছু আছে হাত পা ফর্সা করার জন্য বডি ক্রিম নিয়ে নিবা আপু কেমন আছো আছি আপু তোমাকে দেখলে খুব ভালো লাগে প্রোডাক্ট কিনার সামর্থ্য নাই বাট জাস্ট তোমাকে দেখার জন্য লাইভটা দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রোডাক্ট কিনতে হবে না জাস্ট আমাকে দেখেন তাকায় তাকায় আপু আপনার বিএফ আছে বিএফ হাজবেন্ড তারপর হচ্ছে প্রাক্তন কি বলে হ্যাঁ প্রাক্তন হচ্ছে তারপরে হচ্ছে আপনার সব আছে সব 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 আছে আপু ফর্সা হওয়ার জন্য কোনটা নিব ফর্সা হওয়ার জন্য হচ্ছে মিস করে ক্রিমটা নেবেন আপু তুমি খুব সুন্দর থ্যাংক ইউ আপু কালো দাগের জন্য কি করব কালো দাগের জন্য হচ্ছে আপু জিনসিং ক্রিমটা নিয়ে নেবেন আচ্ছা সবাই ভালো থাকেন এখন চলে যাই টাটা আপনাদের হচ্ছে আর কমেন্ট না পড়ি আপনারা অনেক জ্বালাইছেন আজকে আপু ফুল বডি ফর্সা পারমার ফর্সা করার জন্য কি ফুল বডি পারমার ফর্সা করার জন্য কিছু নেই আপু পারমানেন্ট বলতে কিছুই হয় না আমিও পারমানেন্ট না আপনিও পারমানেন্ট না আমিও মরে যাবো আপনিও মরে যাবেন তো কিভাবে পারমানেন্ট বলবো বলেন আপু তুমি কি আগে কালো ছিল না আপু কালো ছিলাম না আগে উজ্জ্বল ছাপটা ছিল আপনি উজ্জ্বল ছাপটা বলে কি কোনটা
যেরকম উজ্জ্বল উজ্জ্বল ফর্সা, সরি উজ্জ্বল শ্যামলা না, উজ্জ্বল ফর্সা ছিলাম, মানে ধবধবে সাদা না, ফর্সা বা ধবধবে সাদা না, ওরকম ফর্সা ছিলাম, এখন একদম বেশি সাদা হয়ে গেছি। আপু আমার নামটা একটু মেনশন করে দাও না। আচ্ছা জ্যোতিকা ইবলিম জ্যোতি আপু, তোমার নামটা অনেক কঠিন ভাবে কেন পেঁচায় পেঁচায় লেখছো, আমি পড়তে পারতেছি না। ও আপু আপনি নিবো তো? আপু আমি তো নিবো, কিভাবে নিবো? পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেন। আচ্ছা বডি ক্রিমের নাম কি? অ্যালোয়ান বিউটি বডি ক্রিম আপু, এটার নাম হচ্ছে অ্যালোয়ান বিউটি বডি ক্রিম। আর তানিয়া আফরা তোহা আপু, মেস্তা কি 1100 টাকা? আপু এটার মধ্যে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে আপনার চাইনিজ, একটা হচ্ছে আপনার জাপানিজ ভার্সনটা। আপনি চায়না ভার্সনটা আপনি 400 টাকাও পেয়ে যেতে পারেন, 400-500 টাকা পেয়ে যেতে পারেন। আর আপনি যদি আমার থেকে এটা নেন, আমার থেকে 1100 টাকা দিয়ে নিতে হবে। আর আপনি যদি উইটা চান, আমি উইটা এনে দিতে পারবো, 400 টাকায় নিয়ে দিতে পারবো। আমার বললেন আমি আপনাকে ম্যানেজ করে নিয়ে দেবো, 400 টাকায় বেশি লাগবে না, 400 টাকা দিলেই হবে। আপু ফর্সার জন্য কি আছে? তুমি খুব সুন্দর, ফর্সার জন্য মিস করে নাইট ক্রিমটা নিবেন। আপু আপনার কোনো বোন আছে? বোন আছে, সব মানে হচ্ছে বিয়ে হয়ে গেছে, নাই কোনো বোন খালি নাই, সব বোনের বিয়ে হয়ে গেছে। আমি বডি ক্রিমের নাম কি? বডি ক্রিমের নাম হচ্ছে আলোর বিউটি বডি ক্রিম। আচ্ছা সবাই ভালো থাকেন, আমি এখন চলে যাই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা বাই বাই, আসসালামু আলাইকুম।